আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। মেডিসিন ম্যানের পক্ষ থেকে আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা পবিত্র হাদিস শরীফ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মৃত্যু ছাড়া কালোজিরা সব রোগের ওষুধ। তা এটা বলার পরও আসলে আমরা কাঙ্ক্ষিত ফল কেন পাই না? বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা যদি খাই সেক্ষেত্রে কেন পাই না, এই যে আমাদের একটা ভুল ধারণা আছে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আসলে কালো, আমরা তো বাঙালি বুঝি না, মানে এটা হচ্ছে আমরা মানে রোগ হইলে, কোনো একটা কিছু হইলে তখন আমরা খাই। তা একটা রোগ হইতে কিন্তু সময় লাগে আমাদের 2 সাল, 1-2 বছর, 5 বছর বা 1 সপ্তাহ, 2 সপ্তাহ ছাড়া কিন্তু একটা রোগ হয় না। আস্তে আস্তে আমাদের শরীরের ডিফেন্স মেকানিজম কমে যায় এবং ডিফেন্স মেকানিজম কমার কারণে আপনার ওই রোগের বিরুদ্ধে যখন আমাদের বডি কোনো অ্যাকশন নিতে পারে না, তখনই আমাদের রোগ হয়, তাছাড়া কিন্তু আমাদের রোগ হয় না। আর ওষুধ মোষুধ আমরা যাই খাই না কেন, এটা কিন্তু আমাদের ডিফেন্স মেকানিজমকে শক্তিশালী করে, যার কারণে আমাদের বডি মেকানিজম অনেক কার্যকরী হয়ে যায় এবং ওই রোগের বিরুদ্ধে কাজ করে। মানে সব ওষুধে যে ডাইরেক্ট রোগের বিরুদ্ধে কাজ করে এরকমের কিন্তু না। তা ঠিক সেমভাবে কালোজিরা হচ্ছে আসলে একটা প্রিভেনশন। নবী যেটা বুঝাতে চাইছেন যে মানুষ যদি দৈনিক একটা সিস্টেম মতো, একটা পরিমাণ মতো, সে তার চাহিদা মতো একটু কালোজিরা খায়, তাহলে সে একটা সুস্থ জীবন লিড করার ক্ষমতা রাখে। কারণ কালোজিরার ভিতরে বহুত গুণাগুণ আছে আর কি। তার ভিতরে একটা আছে কালোজিরা অ্যান্টিবায়োটিকের রোল। আমরা তো আসলে দেখছি যে অনেকে অ্যান্টিবায়োটিক, যেমন পেনিসিলিন মার্কেট আউট, বা আপনার অ্যামোক্সিসিলিন, পেনিসিলিন গ্রুপ মার্কেট আউট, এদিকে আপনার ফ্লোরোকুইনোল মার্কেট আউট হয়ে যাচ্ছে, মানে প্রচুর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করতেছে, কিন্তু কালোজিরা কিন্তু কোনো ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স করতে পারে না। কারণ কালোজিরার ভিতরে আপনার 75টির বেশি ইনগ্রিডিয়েন্ট আছে যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর এই এই ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স হয় কখন, যখন আমাদের শরীরে, মনে করেন আমি সিপ্রোফ্লক্সাসিন খাচ্ছি বা এজিথ্রোমাইসিন খাচ্ছি, এজিথ্রোমাইসিনের একটা স্ট্রাকচার আছে যে সিপ্রোফ্লক্সাসিন কী করে, ডিএনএ গাইরাসকে ইনহিবিট করে। ডিএনএ গাইরাসকে ইনহিবিট করার মাধ্যমে ডিএনএ সিনথেসিস হয় না, আলটিমেটলি ব্যাকটেরিয়া আর গ্রো হয় না এবং মারা যায়। এই সিস্টেমে সে কাজ করে। এইভাবে যদি কাজ করে তখন ব্যাকটেরিয়া যার কাছে ডোজ কমপ্লিট করা নাই, বা ওয়েদার ডোজ আনকমপ্লিট অবস্থা ছিল, বা হসপিটালে গেছে, যে কোনো একটা সিস্টেমে তার বডিতে একটা রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া গেছে। এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া জানে যে এই সিপ্রোফ্লক্সাসিন রোগী খাবে, খাইলে তার শরীরের অমুক জায়গায় এসে তাকে কাজ করে মারবে। এই ব্যাকটেরিয়া এই জানতে পারে, এই জানার কারণে তখন ব্যাকটেরিয়া তার মানে শেপ পরিবর্তন করে, ফিজিক্যালি স্ট্রাকচার পরিবর্তন করে, যার কারণে আমাদের যে অ্যান্টিবায়োটিক আছে ওই অ্যান্টিবায়োটিকগুলো মারা যায়, এই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়। কিন্তু কালোজিরার যে অবস্থা সেটা হচ্ছে আপনার 75টা ইনগ্রিডিয়েন্টের ভিতরে আপনার কোনটা মানে কাজ করে ব্যাকটেরিয়া এইটা আইডেন্টিফাই করতে পারে না। আর আইডেন্টিফাই না করার কারণে কালোজিরা আপনার অ্যান্টিবায়োটিকের মানে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে আপনার রেসপন্স করে, যে কারণে কোনো ব্যাকটেরিয়া এটাকে রেজিস্ট্যান্স গ্রো করতে পারে না। এই হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং কালোজিরার পার্থক্য। এবং আমরা যেটা নবীর হাদিস অবশ্যই সত্য, এবং নবী যেটা বোঝাচ্ছে সেটা একটা ভালো জিনিস, যে এটা প্রিভেনশন হিসাবে আমাদের খেতে হবে। আমার এখন ঠ্যাং ঠ্যাং কেটে গেছে, তাই বলে যে আমি কালোজিরা খাবো আমার সাথে সাথে ভালো হয়ে যাবে তা না, বা আমার ইনফেকশন হয়ে গেছে আমি খাবো তা না, এটা আস্তে 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 খেতে হবে। কারণ এর ভিতরে প্রচুর সাবস্ট্যান্স আছে যেগুলো মানুষের হিউম্যান বডির জন্য অনেক উপকারী, আমাদের শরীরের অনেক ক্ষতিকর দিকগুলো এটা নিউট্রালাইজ করতে পারে, যার কারণে আপনি রোগ হবে না। এই প্রিভেনশন হিসাবে খেতে পারেন কালো জিরাটা, এবং মধু সিস্টেম মতো আপনারা খেতে পারেন আর কি। এই আছে, তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।